একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমান শিরকের মাধ্যমে। শিরকে যদি লিপ্ত হয় তখন তার ইমানটাই নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হওয়া বলতে তার নামে কাটা চলে যায় যখন সে শিরকে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আমরা আল্লাহর সাথে নানাভাবে শিরক করে থাকি। দেখা যায় যে আমি সিজদা আল্লাহকে দিচ্ছি, কোনো কবর কোনো মাজারে গিয়ে আমি কপাল রাখলাম, সিজদা করলাম, তাহলে যে সিজদা শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারেও দিচ্ছি, এটা হলো শিরক। আমি আমার সন্তানের জন্য, আমার নিজের জন্য, আমার ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়াটা আমি কোনো মাজারে গিয়ে মাজারও আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন, তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম, এটা হলো শিরক, আল্লাহর পার্টনার সাব্যস্ত করা। এভাবে নানাভাবে আমরা শিরকে লিপ্ত হয়ে থাকি। এই শিরকে লিপ্ত হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। হ্যাঁ, শিরক করার পরে যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয় অনুতপ্ত হয়, তাকেও আল্লাহ তাআলা আবার মাফ করে দিবেন। কেন শিরক সবচেয়ে বড় অপরাধ? দেখুন, আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই। ধরুন কোনো একটা অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী আসছেন, ওনার জন্য একটা চেয়ার রাখা আছে, একটা ফুলের মালা রাখা আছে, ফুলের তোড়া রাখা আছে। এখন ওনার পাশাপাশি যদি আরেকটা চেয়ার রাখা হয়, একই সাইজের, একই রকমের, একই রকমের ফুলের মালা রাখা হয়, কার জন্য? ওই এলাকার মেম্বার সাহেবের জন্য বা চৌকিদার সাহেবের জন্য। চৌকিদার সাহেব মানুষ, মেম্বার সাহেব মানুষ, দিন শেষে রাখা হলো। প্রধানমন্ত্রী যদি ওখানে আসেন এবং এটা যদি দেখেন যে ওনাকে যে যে মালা দিয়ে, যে যে তোড়া দিয়ে, যে যে চেয়ার দিয়ে সম্বর্ধনা সম্মান দেওয়া হলো, ওই এলাকার চৌকিদার সাহেবকেও সেম সেম জিনিস দেওয়া হয়েছে, বলেন প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা কেমন লাগবে, কেমন লাগতে পারে? এর বিপরীতে যদি এমন হতো যে চেয়ার, প্রধানমন্ত্রীকে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারটা ভাঙা, ফুলের তোড়া দেওয়া হয়েছে, ফুলের তোড়াটাতে দু একটা ফুল পচা, কোনো ত্রুটি বিচ্ছুতি আছে, অর্থাৎ ওনার সম্মানে যদি একটু কমও করে, হয়তো সেটা বকাঝকা দিয়ে, পানিশমেন্ট দিয়ে উনি এটাকে একটা পর্যায়ে মেনে নেবেন। কিন্তু তারই অধীনে চাকরি করা একজন চৌকিদার বা একজন মেম্বার বা একজন সাধারণ মানুষ, দিন শেষে দুজনই মানুষ, কিন্তু তারপরে তাকে একই রকম মর্যাদা যদি দেওয়া হয়, এটা তার জন্য বিশাল বড় অপমানের ব্যাপার হবে, ঠিক না? এটাকে উনি খুব জঘন্য অপরাধ হিসাবে নেবেন। ঠিক একইভাবে আপনি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেছেন, কোনো নিষেধ লঙ্ঘন করেছেন, আপনি অবশ্যই অন্যায় করেছেন। তবে আল্লাহকে সেজদা দিয়ে আপনি আরেকজনকে সেজদা দিলেন, আল্লাহর একটা সৃষ্টি, এখানে তো দুজন মানুষ, প্রধানমন্ত্রী মানুষ, তিনিও মানুষ, হতে পারে যে ওই লোকটা আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সাথে বেশি প্রিয় হতে পারে। এরপরও যদি সেটা দোষের হয়, এত বড় আয়বের হয়, তাই এবার আসেন, যেখানে স্রষ্টার সৃষ্টি, সেখানে সৃষ্টিকে যদি স্রষ্টার জায়গায় নিয়ে রাখেন, তাহলে সেটা স্রষ্টা সেটাকে কত খারাপভাবে নেবেন, এটা কত বড় অপরাধ হবে। আমরা অনেকে বুঝতে চাই না, মনে করি যে শির কেন বড় অপরাধ হয়। শির বড় অপরাধ হওয়ার আরেকটা বড় কারণ হলো মানবতার অপমান। মানবতা, আপনি একটা মানুষ খুন করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, কিন্তু আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছেন, তার চেয়ে বড় অন্যায় করেছেন। কেন? কারণ এটা আপনি মানব জাতিকে অপমান করেছেন, ছোট করেছেন, যে মানুষের এই ললাট তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে নত হবে না। আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর একটা সৃষ্টি, সে যেই হোক না কেন, তার সামনে মাথা নত করে গোটা মানব জাতিকে কী করলেন? অপমান করলেন। আরও বহুবিধ কারণ আছে। এই জন্য শিরক হলো এমন অপরাধ যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিরকের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে অপরাধের দ্বারা, সেটা হলো বান্দার হক নষ্ট করলে। এটা রিকভার করার সুযোগ খুব কম থাকে দুনিয়াতে, যদি নগদে করতে পারে ভালো, মৃত্যুর পর এটা রিকভারের সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য মানুষের হকের ব্যাপারে মানুষের খুব বেশি সাবধান থাকতে হয়। অবশ্য এরপরে ইমানের পর নামাজের গুরুত্ব আসে, অন্য অতএব নামাজ নষ্ট করলে এরকম অপরাধী হয়, কিন্তু নামাজ নষ্ট করলে আল্লাহর কাছে মাফ পাওয়ার সুযোগ আছে, বান্দার হকের তার সুযোগ একেবারে ক্ষীণ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।